তার নিচে দেখ এখানে তোর ফোরামেন ম্যাগনাম ভিগনাম এসব আছে আর সামনেগুলো আর বলছি নেই দেখ নেজাল সেপটাম সাইনাস ইসময়েড সাইনাস তারপরে ম্যাক্সিলারি সাইনাস এইসবগুলো আছে তো এগুলো টেম্পোরাল বোন এই দেখ এখানে দুখানে সেরিব্রাল হেমিস্ফিয়ার তুই একটু করে দেখতে পাচ্ছিস এই দুটো হ্যাঁ ও একটা জিনিস বলে রাখা উচিত আগে বোনস আর ব্লাড ব্লাড আর বোন একদম এইরকম কালারের হোয়াইট হ্যাঁ গ্রে কালারটা দেখছিস না গ্রে এর কিন্তু অনেকগুলো আলাদা আলাদা শেড তুই এখানে দেখতে পাবি ডার্ক গ্রে দেখতে পাচ্ছিস লাইট গ্রে দেখতে পাচ্ছিস আবার একদম ব্ল্যাক দেখতে পাচ্ছিস তো সেইগুলোর কিছু ডিফারেন্স আছে তো এই যে এই গ্রে কালারটা দেখছিস না দিস ইজ আইসোডেন্স ঠিক আছে আইসোডেন্স যদি গ্রে আইসোডেন্স মানে নরমাল যেটা তোর কোন লেভেল লাইট কালার হ্যাঁ এই যে তুই যেই কালারগুলো দেখছিস এই যে এইটা দেখতে পাচ্ছিস হাতটা দেখ এই এগুলো হচ্ছে আইসোডেন্স এই তো এর থেকে যেটা একটু এর থেকে যেটা ফেন্ট হবে মানে টুয়ার্ডস হোয়াইট যেটা আইসোডেন্স থেকে টুয়ার্ডস হোয়াইট দ্যাট ইজ হাইপারডেন্স ঠিক আছে আর যেটা টুয়ার্ডস মোর গ্রে বা টুয়ার্ডস ব্ল্যাক দ্যাট ইজ হাইপোডেন্স হাইপোডেন্স ঠিক আছে তো এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নে ব্ল্যাক মানে হাইপোডেন্স ঠিক আছে হাইপোডেন্স আর হোয়াইট মানে হাইপারডেন্স ঠিক আছে মধ্যে মানে আইসোডেন্স এটা একদম খেয়াল রাখবি বল ডেন্সিটি ইজ কম্পেয়ার টু আইসোডেন্স দিস প্যারেনকাইমাল ইনটেনসিটি ঠিক আছে এটার একটা ইউনিট আছে হাউন্সফিল্ড ইউনিট ঠিক আছে তো কম্পেয়ার টু দিস ব্রেন প্যারেনকাইমা যেটা ডেন্স সেটা হাইপার ডেন্স কম্পেয়ার টু এইটা কম্পেয়ার টু দিস গ্রে দিস ইজ দ্য নর্মাল ইন্টেন্সিটি অফ ব্রেন টিস্যু ঠিক আছে তো যেটা হাইপার ডেন্স মানে তাহলে কোন কালার বল হোয়াইট ঠিক আছে এই দেখ হাইপার ডেন্স আমি হাইপোডেন্স ঠিক আছে এরকম এটা মনে রাখবি যে কি উল্টোটা বলবি না না ও আইসোডেন্স ঠিক আছে তো এটা বেসিক হ্যাঁ এটা কেউ ভুল করবি না এটা অনেকের এক্সামের সময় ফাম্বল করে ফেলে অনেকে ভুল বলে ফেলে দেখলাম তো এবার এক্সামে অনেকে বলে ফেলছিল ভুল করে তো এইটা যেন কোনো কনফিউশনই না থাকে সাদা মানে হাইপারডেন্স সাদা মানে হাইপারডেন্স ঠিক আছে ব্ল্যাক হাইপোডেন্স বোন তো বাইরে থাকে ব্লাড আর ক্যালসিফিকেশন আমরা কি করে ডিফারেন্সিয়েট করবো ব্লাড ও হাইপারডেন্স ক্যালসিফিকেশন ও হাইপারডেন্স কী করে ডিফারেন্সিয়েট করবো ডিফারেন্সিয়েট করার রাস্তা হচ্ছে ক্যালসিফিকেশন ইউজুয়ালি বাইল্যাটারাল ঠিক আছে অ্যান্ড ব্লাড কিন্তু সাধারণত একদিকেই থাকে আর ব্লাডের আউটলাইনটা খুব এরকম ইররেগুলার অ্যান্ড ব্লাডি হয় ঠিক আছে ক্যালসিফিকেশন সাধারণত শার্প মার্জিন হয় শার্প মার্জিন ক্লিয়ার কাট হয় আর ক্যালসিফিকেশন ইউজুয়ালি বাইল্যাটারাল হয় তো সাদার ঝামেলা মিটে এইবার দেখ গ্রে এই গ্রে কালারটা নর্মাল গ্রে কালার পুরো ব্রেন টিস্যুরই আইসোডেন্স কালার হওয়া উচিত এবার হাইপোডেন্স করা হয় হাইপোডেন্স মানে ডার্ক গ্রে হট ব্ল্যাক তাই তো ডার্ক গ্রে করা হয় হাইপোডেন্স মানে ডার্ক গ্রে হচ্ছে ইনফার্ম ব্রেনে আর কোথায় রিয়্যাক্ট হচ্ছে এর এখানে আছে ব্ল্যাক ইনফার্ম গ্রে হচ্ছে ইনফার্ম ইনফার্ম ডার্ক গ্রে ইজ ইনফার্ম ঠিক আছে আর একদম ব্ল্যাক করা ও যেটা বলছি ভেন্ট্রিকল সিএসএফ ভেন্ট্রিকল সিএসএফ ভেন্ট্রিকল মানে সিএসএফ থাকে ওই জন্য ভেন্ট্রিকলটা ব্ল্যাক ঠিক আছে আর এই যে অ্যাট্রোফি হয়ে গেছে এখানে ফিশার্সগুলো আর একটা জিনিস আছে ব্ল্যাক গ্লায়োসিস গ্লায়োসিস কেউ নাম শুনেছিস গ্লায়োসিস মানে হচ্ছে বুড়ো ইনফার্ক্ট মানে একটা পেশেন্টের ধর আজকে ইনফার্ক্ট হলো তুই কালকে একটা সিটি স্ক্যান করালি তুই ওকে ডার্ক গ্রে দেখতে পাবি ওখানটা ডার্ক গ্রে মানে হাইপোডেন্স তাই ডার্ক গ্রে মানে হাইপোডেন্স ডার্ক গ্রে থেকে তুই আরও এই ওই লোকটার ধর এইদিকে একটা ইনফার্ক্ট হয়েছে সেটা তুই কালকে ছবি করিয়ে দেখলি ডার্ক গ্রে আরও চার বছর বাড়ি ছবি করা সেটা দেখবি ব্ল্যাক হয়ে গেছে
মানে গ্লায়োসিস হয়ে গেছে, ব্রেনে কি হয় গ্লায়োসিস হয়, যেমন আমাদের বডিতে ফাইব্রোসিস হয়, অ্যালজাইমার্স এ দেখা যায় গ্লায়োসিস। হ্যাঁ গ্লায়োসিস নট নেসেসারি অ্যালজাইমার্স এর জন্য, সিভিএ তেই বেশি দেখা যায়। সিভিএ অ্যালজাইমার্স তো টাউ প্রোটিন অ্যাট্রফি হয়, ডিফিউজ অ্যাট্রফি হয়, অ্যাট্রফি। মানে কি মানে ব্রেনে তো যে সার্কেল অফ উইলিস আছে, সার্কেল অফ উইলিস তোর গোটা ব্রেনকে ব্লাড সাপ্লাই করছে, তো যে জায়গায় ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, একটা আর্টারি অকলুডেড হয়ে গেল, থ্রম্বো এম্বোলিজম হয়ে গেল, থ্রম্বোসিস বা আর্টারিটা অকলুডেড হয়ে গেল, তো ডিস্টালি আর কোনো ব্লাড যাচ্ছে না, যে জায়গাটা কি হবে ব্লাড সাপ্লাই ডেফিসিয়েন্সিতে ইনফার্ক্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে ওটা ডেড টিস্যু, ওটা কি ডেড টিস্যু? ওটা দেখ ডিপেন্ড করছে কতক্ষণ হয়েছে তার উপর, যদি রিকভার করা যায় তাহলে নট অলওয়েজ ডেড। পেনাম্ব্রা বলে একটা জোন থাকে, মানে দ্যাট ইজ, হ্যাঁ বল